আমেজটুকু শেষ পাতে উপভোগ করতে আসতেই হবে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত খাদ্য মেলা চিটে পুটেতে আগামী 10-13 ফেব্রুয়ারি সন্তোষ মেট্রো স্কোয়ার লেবুতলা পার্কে প্রতিদিন বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত। চেটে পুটে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। রাজ্যের অনেক প্রকল্প আমরা দেখেছি, প্রচুর প্রকল্প চলছে, ভালো ভালো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সাধারণ মানুষরা পাচ্ছে। সরকারের নতুন একটা প্রকল্প, সেটা হচ্ছে দুয়ারে মদ। আমরা দেখেছি এর আগেও এই মদ থেকে বা লিকুইড যে অ্যালকোহল থেকে প্রচুর টাকা রেভিনিউ জেনারেট হয়েছে, সরকারের ইনকামেরও একটা জায়গা হয়েছে। এবার কিন্তু পুরো রাজ্য সরকার কিন্তু দুয়ারে মদ প্রকল্প নিয়েও ভাবছেন এবং ইতিমধ্যে অনেকের সাথে 2-3টে কোম্পানির সাথেও কথা বলেছে, সেটা কীভাবে কার্যকর করা যায় তার একটা প্ল্যানিংও চলছে। কী বলবেন? রাজ্য সরকারের একাধিক পরিকল্পনাতে এক্সচেকারে খুব একটা লাভ হয় না, এক্ষেত্রে এক্সচেকারের অনেক লাভ হবে। এর বাইরে কী আছে? সরকারের কাজ নিশ্চিতভাবে মদ বিক্রি করার নয়, সরকারের কাজ হচ্ছে, গভর্নমেন্টের কাজ হচ্ছে গভর্ন করা, হেলথ এডুকেশন, এটা হচ্ছে প্রাইমারি কাজ সরকারের, ইনফ্রাস্ট্রাকচার, রোড, বিল্ডিং, স্কুল, কলেজ, ইলেকট্রিসিটি, এটা হচ্ছে গভর্নমেন্টের বেসিক কাজ। কিন্তু এই রাজ্যে সরকারের যে পরিকাঠামো সেটার দিকে সরকারের নজর নেই, রোজ নতুন নতুন ঘোষণা হচ্ছে, সেটা কতটা ফুলফিল হচ্ছে সেটা দেখার কাজ নেই। আমি দেখছিলাম কোথাও একটা জায়গায় গতকাল কলকাতা কর্পোরেশন তার এমপ্লয়িজদের পেনশন দিতে পারছে না। না, সেটা আবার মেয়র বলেছেন যে ওটা একটা ভুয়ো খবর ছিল, মানে কেউ হয়তো রাজনৈতিক মানে ইয়ের জন্য শত্রুতা করে ওটা করতে পারে, কিন্তু পেনশন সবাই পাবে, টাইমলি পাবে এবং বেতনও টাইমলি পাবে, তাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি যেটা দেখলাম সেটা কর্পোরেশনের যে ফান্ডে যে ফান্ড কম এবং কর্পোরেশনে যে অর্থের যোগান ঠিকমতো নেই সেটাও কিন্তু স্বীকার করা হয়েছে। ওই ইনফরমেশনটা তো অফিসিয়াল ইনফরমেশন ছিল, আমরা দেখেছি সুব্রত দা এবং শোভন দার টাইমে ক্যালকাটা কর্পোরেশন প্রফিট ওরিয়েন্টেড কর্পোরেশন ছিল। শোভন চ্যাটার্জি ও সুব্রত মুখোপাধ্যায়ের টাইমে কলকাতা, সুব্রত দা আজকে নেই, বেঁচে থাকলে আপনি কি কথা বলতে পারতেন? কিন্তু শোভন দা আছেন, আপনি যান শোভন দার সাথে কথা বলুন। কলকাতা কর্পোরেশনকে যে প্রফিট ওরিয়েন্টেশনে তিনি নিয়ে এসেছিলেন, সেই পরিকল্পনাগুলো নিয়ে কর্পোরেশনকে ভাবা উচিত। দান খৈরাতি দিয়ে আর যাই হোক গভর্নেন্স হয় না, ভোটে জেতার জন্য আপনি সমস্ত জিনিস ঘোষণা করছেন, আপনি বাংলায় 500 টাকা দিচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারে, আর গোয়ায় ইলেকশনের সময় আপনি ইশতেহারে বলছেন যে সরকার এলে 5,000 টাকা দেব, মানে বাঙালিদের রেট 500 আর গোয়ানিজদের 5,000। তো তৃণমূল কংগ্রেস মানুষকে কোথায় নিয়ে যেতে চায়? কেন বাঙালিরা 500 আর কেন গোয়ানরা 5,000? দেখলেন তো 500 টাকার মহিমা, যার হাজব্যান্ড 60,000 টাকা মাইনে পাচ্ছে তার স্ত্রীও গিয়েও ধাক্কাধাক্কি করছে, সেখানে 5,000 টাকা দিলে কি হবে বলুন তো? 10 কোটি লোক, 5 কোটি লোক ওখানে লাইন দেবে। আলটিমেটলি সোসাইটি আপলিফটিংয়ে এটা কোনো রাস্তা হতে পারে না, আপনাকে কনক্রিট এমন কিছু করতে হবে, জব ওরিয়েন্টেড পলিসি তৈরি করতে হবে, জব ক্রিয়েটেড পলিসি তৈরি করতে হবে, যার মধ্যে দিয়ে সবাই কাজ পাক, আর্থসামাজিক পরিবেশ উন্নত হোক, সকলের সাথে কথা বলুন, নির্বাচনের সময় রাজনীতি হোক আর বাকি সময় উন্নয়ন নিয়ে কাজ হোক, এটাই একমাত্র মডেল হওয়া উচিত কোনো ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড স্টেটের জন্য। আমি সিঙ্গুর নিয়ে যাব। সিঙ্গুরে কিন্তু টাটা মোটরস চলে যাওয়ার পর সেখানে কিন্তু বলা হয়েছিল যে চাষযোগ্য জমিগুলো ছিল সেখানে তা চাষিদেরকে আবার চাষযোগ্য করে ফিরিয়ে দেওয়া হবে, বা সেখানে সর্ষের দানা ছড়াতেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে, কিন্তু এখন কিন্তু সেখানে এত বছর পরও আর চাষের জমিতে চাষ হচ্ছে না, সেখানে কিন্তু ভেরি বানানো হচ্ছে এবং রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে 3 বছর বিনামূল্যে সেই মাছ চাষ করতে গেলে যা খাদ্য লাগবে, যা শস্য লাগবে, যা লাগবে সেটা বিনা পয়সায় দেওয়া হবে। এটাকে কীভাবে দেখছেন তাহলে? আমি ওই আগেই বললাম না, যদি ভিজন না থাকে তো হবে না, পশ্চিমবঙ্গে বড় শিল্প আসবে না। তার কারণ হচ্ছে বড় শিল্প আনতে গেলে ল্যান্ড পলিসির মধ্যে আপনি যত
দিন আপনি আপনার ল্যান্ড পলিসি না বদলাবেন এখানে কোনো বড় শিল্প আসবে না। ধরুন কেউ এসে এখানে 10,000 কোটি টাকা ইনভেস্ট করবে, এবার আপনি তাকে বলবেন ও একটা জায়গা চিহ্নিত করলো 5 একর জমি লাগবে, সে 5 একর জমির মধ্যে আপনি বলে দেবেন 500 চাষির সাথে, যে লোকটি 10,000 কোটি ইনভেস্ট করবে সে 500 চাষির সাথে বসে কথা বলে তাদের সেটেল করবে ওইভাবে জমি কিনবে। ইজ ইট পসিবল? ইজ ইট ভিজিবল? সে কেন এখানে আসবে? তখন বলছে আমাদের কাছে ল্যান্ড ব্যাংক আছে। তো ল্যান্ড ব্যাংকে কি বলছে? পুরুলিয়ায় জমি দেব। তো পুরুলিয়ায় জমি দেবে কোনো শিল্পের জন্য কি চাই? 3টে জিনিস চাই, আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি, আনইন্টারাপ্টেড ওয়াটার আর ইনফ্রাস্ট্রাকচার। এই কিসের ইনফ্রাস্ট্রাকচার চাই? রেল কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি, পোর্ট কানেক্টিভিটি। এর ওপরে যেটা লাগে সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। এবার তুমি আমাকে বলো বাংলার কোন জেলাটায় যেখানে সোকল ল্যান্ড ব্যাংক আছে সেখানে ল অ্যান্ড অর্ডার, পোর্ট কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি, ইলেকট্রিসিটি এবং জল, আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি আর ওয়াটার অ্যাভেলেবেল আছে আমাকে তুমি বলো। এই কারণের জন্যে বুদ্ধ ভট্টাচার্যের সময় যে শালবনিতে যে প্রজেক্ট হয়েছিল জিন্দালদের আজও কমপ্লিট হলো না, কারণ প্রজেক্ট তারা করেছিলেন। তারা কর্পোরেট, তারা ব্যবসা করতে আসবে, তারা ব্যবসা করলে কাজ পাবে, কিন্তু তারা তাদের যদি প্রফিট না হয় সে কেন ইনভেস্ট করবে? ইনভেস্টারের ল অ্যান্ড অর্ডার চাই, ইনভেস্টারের রোড কানেক্টিভিটি চাই, ইনভেস্টারের পোর্ট কানেক্টিভিটি চাই, ইনভেস্টারের রেল কানেক্টিভিটি চাই, ইনভেস্টারের আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি চাই, ইনভেস্টারের জল চাই, আর তার উপরে ল্যান্ড চাই। সরকার বলছে আমরা জমি নিয়ে কথা বলবো না, চাষিদের সাথে আপনি কথা বলুন। সারা দেশ জুড়ে মাল্টি লেভেল রোড তৈরি হয়ে গেল, বাকি পুরো দেশে ঘোরো। আমি কদিন আগে বেনারস থেকে ঝাঁসি গেছিলাম গাড়ি নিয়ে, যেটা 4 লেন ছিল সেটা 6 লেন হয়ে গেছে। গত মাসে আমি দিল্লি থেকে মেরাট গেলাম 1.5 ঘন্টায়, 12 লেন। আজও আমাদের মূল রাস্তা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগকারী NH-34, আমি সিতির মোড়ে থাকি, এখান থেকে বারাসাত যেতে গেলে আমার 1 ঘন্টা লাগে। ক কিলোমিটার বারাসাত বলো? রিক্সার জন্য বাস দাঁড়িয়ে যায়, ইললিগাল গাড়ি চলে, ভ্যান, লিটারালি ওটা ইললিগাল, তার জন্য বাসকে দাঁড়িয়ে যায়। কোনো পরিকাঠামো নেই, কোনো ভিজন নেই। লাখ লাখ লোক প্রত্যেক বছরে আসছে ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর। মহারাষ্ট্র যদি সমুদ্রের উপরে ব্রিজ বানাতে পারে সিলিং, কত কত বড় স্ট্রেচ ওটা! হারুট পয়েন্ট থেকে ওই পারে যে স্ট্রেচটা, কত কত স্ট্রেচ! 1.5 কিলোমিটার, 1.5-2 কিলোমিটার একটা ব্রিজ বানানোর ইনফ্রাস্ট্রাকচার পশ্চিমবঙ্গ সরকারের কাছে নেই। তারা প্রপোজাল দিক কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ফান্ড অ্যালট করতে, আমি রিতেশ তিওয়ারি অনেক সামান্য নেতা, আমি আমি সব আমি সমর্থন করব। তারা ডিওপি তৈরি করুক, আমি কথা বলেছি শিপিং মিনিস্টারের সাথে, তখন মনসুখ মান্ডাভিয়া মিনিস্টার ছিলেন, তিনি বলেছিলেন যে উনকো বলো ডিপিআর বানানে কে লিয়ে। ঘটনাচক্রে আজকে শিপিং স্টেট মিনিস্টার পশ্চিমবঙ্গ থেকে শান্তনু ঠাকুর। লাখ লাখ লোক আসে প্রত্যেক বছর, আজকে যে যদি ওই ব্রিজটা তৈরি হয়ে যায়, তুমি ধর্মতলা থেকে গাড়িতে স্টার্ট করবে গঙ্গাসাগর, যদি 4 লেন রাস্তা হয় 2 ঘন্টায় লোকে গঙ্গাসাগর পৌঁছে যাবে। গোটা গঙ্গাসাগর এলাকার মানে পুরো চেহারা বদলে যাবে। আজ ইলেকট্রিসিটি নেই, শুধু মেলার সময়
চলছে কি বলে জেনারেটরের উপরে, কোন ডেভেলপমেন্ট? একটা ব্রিজ তৈরি করতে পারে না রাজ্য সরকার? সমস্ত ডেভেলপমেন্ট কি ক্যালকাটা সেন্ট্রিক? আর ডেভেলপমেন্টের মনে বড় বড় গেট, নীল সাদা রং, এটা ডেভেলপমেন্ট হতে পারে না। উই নিড সাস্টেনেবল গ্রোথ। একটা ব্রিজ, আমি আবারও বলছি, একটা ব্রিজ দক্ষিণ চব্বিশ পরগনার অর্থনীতি ঘুরিয়ে দিতে পারে। লাখ লাখ লোক সারা বছর যাবে, লোকেরা রুজি রোজগার পাবে। ওই একটা ব্রিজ যদি তৈরি করা হয়, গোটা দক্ষিণ চব্বিশ পরগনার চেহারা বদলে যাবে। ওখানে গাড়ি চলবে, ওখানে লোকজন গাড়ি লাগবে, ওখানে দোকানপাট হবে, ওখানে যারা যাবে তারা পুজো অর্চনার জন্য জিনিসপত্র কিনবে, ওখানে হোটেলে থাকবে, ওখানে খাওয়া দাওয়া করবে, এন্টায়ার ইকোনমিটা একটা বুস্ট পাবে। কিন্তু সরকারের কোনো পরিকল্পনা নেই। এই যে পরিকল্পনা নেই, সিঙ্গুর তো দেখেছি আমরা কি হয়েছে, অনেক কর্মসংস্থান হওয়ার হয়তো সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা হলো না, এখন ভেরি হচ্ছে, কি বলবেন? এবং ভেরিতে মাছ চাষ হবে, সেই মাছ চাষের যে চারা বা যা খাদ্য 3 বছর সরকার ফ্রি দেবে। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল তখন নিজে বলেছিল আমি সিঙ্গুরে ইন্ডাস্ট্রি করব। আজকে সিঙ্গুরে ওই চাষিদের কি পেল হচ্ছে? তারা পেয়েছে 2 টাকা কেজি চাল, সেটাও যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দেয় কী করবে? মমতার তো কন্ট্রিবিউশন 1 টাকা, রাজ্য সরকার 1 টাকা দেয়, 31 টাকা দাম, যে কেনে সে 3 না 4 টাকা দেয়, রাজ্য কেন্দ্রীয় সরকার 27 টাকা দেয়। আলটিমেটলি মানুষ কী পাচ্ছে? ওই 500 টাকা, বাচ্চা কাপড়ের জুতো, বাচ্চাদের জুতো, জামা কাপড়, ফ্রির বই, এটা দিয়ে কার্যত বাঙালির কোমর ভাঙছে মমতা ব্যানার্জি। রাজনৈতিকভাবে লড়াই করার আমাদের অনেক সাবজেক্ট আছে, কিন্তু পড়াশোনার মান, কটা আইএস আইপিএস আমাদের প্রত্যেক বছর পাস করছে? যে জায়গায় লেফট ভেঙে দিয়ে গেছিল, মমতার কাছে প্রত্যাশা মানুষের অনেক বেশি ছিল, কারণ তিনি নিজে লড়াই করে উঠে আসা একজন মহিলা। মানুষ আশাহত হচ্ছে, আর তারপরে ক্ষমতাকে কেন্দ্র করে যেভাবে মারামারি, যেভাবে প্রশাসনের মিসইউজ, অপোজিশনকে মিথ্যে মামলা দেওয়া, আর যাই হোক কোনো ইনভেস্টর এই পরিস্থিতি থাকলে বাংলায় ইনভেস্ট করবে না। রিতেশা, ট্রাফিক রুলস হলো, নতুন ট্রাফিক রুলস তৈরি হলো, এবং সেখানে দেখাই গেল যে কী কী হচ্ছে, হেলমেট না পরলে 1000 টাকা, তার একটা লিস্টও বেরিয়ে গেছে ইতিমধ্যে, 2 বছর ধরে কিন্তু আটকে ছিল, কি বলবেন? না, হেলমেট না পড়ার ব্যাপারটা তো মানে এলাকা ভিত্তিক আছে, এটা যদি মেটিয়াবুরুজ, খিদিরপুর, রাজাবাজার, পার্ক সার্কাসেও যদি এই নিয়মটা বলবৎ হয়, আমি স্বাগত জানাচ্ছি। আমি ওভারঅল নিয়ম যা কিছু পুলিশ করে ভালোর জন্যে করে, কিন্তু যে রেটগুলো সেটা কিন্তু ডবল, সাধারণ মানুষের কাছে সেটা কতটা, মানে যেটা 500 টাকা সেটা 1000 টাকা, প্রায় ডবল, এমনকি 10,000 টাকা অবধিও ফাইন আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব? আমি দীপান্বিতা বলছি, একটা জিনিস বলছি, প্রায় অনেকগুলো পরিবহন দপ্তর থেকে, পরিবহন যারা অর্গানাইজেশন, তারা কিন্তু ইতিমধ্যেই মানে সরব হয়েছে, কি বল? আমি আবারও বলছি, লোকে আইন না ভাঙলে পয়সা দিতে হবে না, লোকে আইন না ভাঙলেই হলে, এবার লোক বলছে মাস্ক না পড়লে ফাইন হবে, আমি কেন বিনা মাস্কে বেরোবো? মাস্কটা তো আমার জন্যে। একটাই ব্যাপার যে পুলিশ যেভাবে মাঝ রাস্তায় বিনা দোষে বাস ওভারটেক করলেও ফাইন দেয়, না করলেও ফাইন দেয়, কারণ তাদেরকে তো বলে দেওয়া হয়েছে মান্থলি এত টাকা তুলতে হবে, তুমি চিড়িয়া মোড়ে দাঁড়াও রাত্রিবেলা যে কোনো দিন 10টা থেকে, দেখবে ট্রাকগুলো যায়, পুলিশ ধরে, ওরা এরকম দেখে কার্ডটা বের করে দেয়, ছেড়ে দেয়। পুলিশ তো মান্থলি পয়সা নিচ্ছে, কোটি কোটি টাকা তুলছে, বিভিন্ন গার্ড সবাই জানে, আমি জানি না এই টাকাটা নেতাদের কাছেও যায় কি না। নিতেশদা, শুভেন্দু অধিকারী প্রসঙ্গেই যাব, সৌগত রায় কিন্তু বলেছেন শুভেন্দু অধিকারী হচ্ছে রাজ্যপালের জামাই, জামাই আদর করে রাজ্যপাল। সৌগত দা একজন শিক্ষিত ভদ্রলোক, তার মুখে এই ধরনের কথা মানায় না। শুভেন্দু অধিকারী লিডার অফ দ্য অপোজিশন, রাজ্যপাল হচ্ছেন প্রথম নাগরিক, এখানে তিনি কনস্টিটিউশন
के ঠিকঠাক ইমপ্লিমেন্ট করে রাজ্য সরকার চলছে কি চলছে না, কাস্টোডিয়ান অফ কাস্টোডিয়ান তাকে বলা হয়, কাস্টোডিয়ান অফ কনস্টিটিউশন। এবার রাজ্যের নেতা, বিরোধী দলের নেতার যদি মনে হচ্ছে রাজ্য সরকার কথা শুনছে না, সে কার কাছে যাবে? রিপাবলিক ডে প্যারেড লিডার অফ দ্য অপোজিশনকে ডাকা হয়নি কেন? কংগ্রেস দলের কেন্দ্রীয় লিডার অফ দ্য অপোজিশন এই রাজ্যের অধীর চৌধুরীকে ডাকা হলো না কেন? ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক এই দুটো, ওই ক্যাবিনেট ও কেন্দ্রের এই রাজ্যের, তো এই ডিসক্রিমিনেশনগুলো তো ভালো নয়। এগুলো করে মমতা ব্যানার্জি 213 আসন পেয়ে বাংলার মানুষ তাকে তো দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে, তার মন এত ছোট কি করে হতে পারে? তিনি এত বড় পরিবারের চালাচ্ছেন, এই ডেমোক্রেটিক নর্মসগুলো তিনি যদি মানেন তাহলে তো তার সুনাম হবে, লোকে তো বলবে যে মমতার মন বড়, এই মমতাময়ী মমতা, লোকে এটা দেখতে চায়। স্লোগান তো উঠেই ছিল বাংলা বাংলার মেয়েকে চায়। হ্যাঁ, বাংলার মেয়ে, বাংলার সংস্কৃতি এটা তো নয়, বাংলার মানুষ মমতাময়ী মমতা দেখতে চায়, এই নির্মমতা মানুষ পছন্দ করছে না। মমতা, এতে আমি মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবমূর্তি উজ্জ্বল হবে, এই পদগুলোকে যদি তিনি সম্মান দেন। তিনি শুধুমাত্র এই কারণের জন্য যদি বাদ দিচ্ছেন, যেটা শুভেন্দুবাবু বারবার বলছেন যে তিনি আমার কাছে পরাজিত, সেটা মেনে নিতে পারছেন না বলে এটা করছেন। তিনি যদি এই নর্মসগুলোতে তার যেটা মিনিমাম রেসপেক্ট, যেটা তার পাওয়ার কথা, যেটা লেজিটিমেট, সেটা দিলে মমতা ব্যানার্জির ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমি জানি না দিদির আশেপাশে কোন লোকজন আছে, কারা থাকে, কী বোঝায়, এটা যদি যদি তারা বলছে যে না ডাকতে হবে না, তারা দিদিকেও ভুল পরামর্শ দিচ্ছেন। তিনি অনেক বড় নেতা, লিডার অফ দ্য অপোজিশনকে যদি রাজ্য সরকার ডাকে, গভর্নরকে যদি উচিত সম্মান দেয়, এতে রাজ্য সরকার যে ট্রান্সপারেন্ট এটাই প্রমাণিত হবে। কিন্তু কে বা কারা এগুলো বোঝায় আমি জানি না, আর সৌগতদার কাছ থেকে এটা এক্সপেক্টেড নয়। ওনার একটা, উনি একজন ভদ্র শিক্ষিত মানুষ, রাজনৈতিক ভেন্ডেটা থাকে, পলিটিক্যাল কম্পালশন থাকে, মানুষ অনেক রকম কথা বলে, আমি আমার দলের নেতাদের বিরুদ্ধে বলছি এখন, কিন্তু একটা স্ট্রিম লাইন তো থাকবে, একটা লক্ষণরেখা তো থাকবে, কতদূর আক্রমণ করতে হবে, কোন ভাষা ব্যবহার করতে হবে। এই ভাষা নিয়েই যাব, আমরা দেখেছি সম্প্রতি ভাষা নিয়ে কি অবস্থা। সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন, তারপরেই বুদ্ধিজীবীরা পুরো রেড়ে করে মাঠে নেমে পড়ল, তাকে সমর্থন করলেন, এবং শুধু তাই না, কবির সুমন একটি বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের একজন কর্মীকে কিভাবে আক্রমণ করলেন, কি ভাষায় আক্রমণ করলেন, কত কদর্য ভাষায় আক্রমণ করলেন, এখন বাংলার মানুষের কাছে সেটা পরিষ্কার একটা অডিও, সেটা ভাইরাল হলো দেখলাম, এবং তিনি ক্ষমাও নাকি চাইলেন। মানে সমস্ত যে বিষয় গত 4-5 দিন ধরে চলছে, এই বুদ্ধিজীবী, তারপরে এই প্রত্যাখ্যান, সব নিয়ে কি বলবেন? এই সোকল্ড বুদ্ধিজীবীদের আসল চেহারা কবির সুমন মানুষের সামনে তুলে ধরেছেন। কবির সুমন এই ধরনের আচরণ অতীতেও করেছেন, কিন্তু অনেক ক্ষেত্রে কেউ সাহস দেখায়নি। আমি বিট্টুকে মানে সাধুবাদ জানাবো যে ও সাহস করে এত গালিগালাজ সহ্য করেও সে নিজের অডিও ক্লিপটা চ্যানেলকে দেয়। দেখুন, আপনি আমাকে যদি কোনো টাফ কোয়েশ্চেন করেন, তার জন্য আপনার বিরুদ্ধে অপশব্দ প্রয়োগ করা বা আপনাদের যিনি কর্ণধার তার সম্পর্কে বাজে কথা বলা, এটা রাজনীতিতে সমীচীন নয়। আমি কোনো চ্যানেল বা চ্যানেলের এডিটোরিয়াল পলিসিকে ডিকটেট করতে পারি না, আমি আমার অবস্থান জানাতে পারি, আমি বলতে পারি আমি তোমাদের সঙ্গে সহমত নয়, আই অপোজ ইউর স্ট্যান্ড, ইট ডাজন্ট মিন যে আই অ্যাবিউজ ইউ। কোনো পার্সোনাল অ্যাটাক হওয়া উচিত নয়। কোন টিভি চ্যানেল, কোন প্রিন্ট কীভাবে তারা লিখবে, কি দেখাবে, এটা তাদের ব্যাপার, দিনের শেষে মানুষ হচ্ছে সব। আমি বাড়ির বেডরুমে বসে যখন খবরটা দেখি, আমি বুঝতে পারি যে চ্যানেল কী বোঝাতে চাইছে, কার হয়ে বোঝাতে চাইছে, আদৌ সে চটি চাটে কি চাটে না, যে বেডরুমে থাকে নেতা বললেও বুঝবে না বললেও বুঝবে। যখন চ্যানেলের কর্ণধাররা মঞ্চে উঠে উঠে বক্তৃতা দেবেন, তাকে তো গালি দেওয়ার দরকার নেই, সে তো মানুষ দেখছে,
মানুষ কি এতই বোকা? দীপানিতা, মানুষ বোকা নয়। পলিটিক্স যে কেমিস্ট্রি, পলিটিক্স যে আর্থমেটিক নয়। 2016 কংগ্রেস এবং সিপিএম যে জোটটা করলো অ্যারিথমেটিক হিসাবে করলো, তো যে আমাদের 14 তোমাদের 29, মিললেই 53 একদম কেল্লা ফতে, 43 আমরা তৃণমূলকে হারিয়ে দেবো আজকের বিজেপির ভোট নিয়ে। রেজাল্ট কি দাঁড়ালো? যেখানে ছিল আরো নিচে এসে গেল। তো পলিটিক্স হচ্ছে কেমিস্ট্রি, এখানে সবসময় 2-2-4 হয় না। তো দিনের শেষে যারা বাড়িতে বসে টিভি চ্যানেল দেখছে তারা সব দেখছে, খবরের কাগজ পড়েও বুঝতে পারছে, এগুলো না বললেই ভালো, উচিত না এইসব কথা। প্রত্যাখ্যানটাকে কি চোখে দেখছেন? এই যে পদ্মশ্রী দুজনেই, বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সন্ধ্যা রায়, সন্ধ্যা দেবী, তিনিও প্রত্যাখ্যান করলেন, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, বুদ্ধবাবুর বাড়িতে ওনার নাম ঘোষণার আগে প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন করা হয় এবং তাদের সম্মতি ছিল, তারপরে এই নাম ঘোষণা করা হয়। তো একবার সম্মতি দিলেন, হ্যাঁ আমি রাজি, এবং পরবর্তীকালে যখন জনসমক্ষে ঘোষণা হলো তখন তিনি প্রত্যাখ্যান করলেন। এটা রাজনৈতিক বিচারিতা, এটাকে পলিটিক্সের সাথে মিশিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এগুলো করে কি হলো? বাকি লোকগুলো যারা পেল রাজ্যের মানুষ আর নামই জানতে পারলো না। তো আলটিমেটলি কি বোঝাতে চাইলেন? আপনি না নিয়ে কেউ সম্মানটাকে ছোট করলেন না, নিজেকে বড় করলেন? তো যেদিন প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন এসেছিল, সন্ধ্যা দেবীর বাড়িতেও ফোন গেছিল, আপনি বলতে পারতেন যে আমরা নেব না। কেন বলেননি? কারণ তাদের পাবলিসিটি দরকার ছিল। এটা নিয়ে দুদিন রাজনীতি হোক, আলোচনা হোক, বক্তব্য চলুক, আলোচনা হোক, ভেসে থাকা হোক, এটাই করেছেন তারা। আমি সাধারণভাবে এটা ভাবছি, কারণ ডে ওয়ানেই বলে দেবে না আমাদের লাগবে না এইসব, এগুলো আমাদের নাম দেবেন না, সরকার দিত না। আপনি তো দেশকে বিব্রত করছেন, সিস্টেমকে বিব্রত করছেন। আজ নরেন্দ্র মোদী আছেন, কাল থাকবেন না, পরশু আরও কেউ আসবে। ক্ষমতা তো চিরস্থায়ী নয়। বুদ্ধবাবু ছিলেন, ওরা 30 আমরা 230, সবাই দেখেছে। 2007 বলেছিলেন, 2011 যে শেষ হয়ে গেল, 2016-21 একটাও সিট নেই। 10 বছরের পলিটিক্যাল জার্নি, 230 আমরা 230, সে দলটা শূন্য। গণতন্ত্র, মানুষ সব জানে, মানুষের উপরে কেউ নেই, মানুষকে শ্রদ্ধা করা উচিত। রিতেশা, শেষ প্রশ্ন, যে 4টে পুর নিগমে ভোট, পর পর অনেকগুলো নির্বাচন গেল, বাই ইলেকশন গেল, কর্পোরেশন ভোট গেল, বিধানসভা ভোট গেল, আমরা দেখেছি কি ফলাফল, কি বলবেন? আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কি বলছে? এটা নিয়ে যা বলার ভার্চুয়াল চক্রবর্তী অ্যান্ড কোম্পানি বলবে। দলটাকে তুলে দেওয়ার জন্য যা যা করণীয় তারা করছে, নিচুতলার কর্মীগুলোকে দেখে কষ্ট হচ্ছে। আমি একদিন বিধাননগর গেছিলাম, একজন প্রার্থী, মহিলা প্রার্থী, নিজের স্বামী এবং দুজনকে নিয়ে ঘুরছেন, আর একজন প্রার্থীকে দেখলাম চন্দননগরে, দুজনকে নিয়ে ঘুরছে, কোথাও একজনকে নিয়ে ঘুরছে। কলকাতা শহরে দেখলাম, যাকে জেলা প্রেসিডেন্ট বানিয়েছে এখন উত্তর কলকাতার, সেই ওয়ার্ডের লোক খুঁজে পায়নি। জেনারেল একটা অন্য ওয়ার্ড থেকে একটা কর্নেলকে দাঁড়ি করে দিয়েছে, বেচারা একা একা ঘুরে বেড়াচ্ছে। এটা সত্যি দুর্ভাগ্যজনক, কারণ বিধাননগরে আমরা অনেক ভোট পেয়েছিলাম। আসানসোলে আমাদের মেয়র হওয়া উচিত, সার্টেনলি শিলিগুড়িতে মেয়র হওয়া উচিত, কারণ এমপি আমাদের, এমএলএ আমাদের। কিন্তু বিজেপির তরফ থেকে তো বলা হয়েছে যে জেলার সংগঠন যথেষ্টই ভালো, কলকাতার সংগঠন আমাদের ছিল না তাই হয়তো এই ফলাফল, কিন্তু পরে বিবৃতি দিয়ে বলেছে যে জেলার সংগঠন আমাদের খুবই ভালো, আমরা প্রতিপক্ষ হয়ে সেইভাবে লড়াইটা দিতে পারব। আমিও আশা করব যে 4টে পুরসভা দক্ষ সংগঠক ভার্চুয়াল চক্রবর্তীর নির্দেশনায়, টুইটার মালব্যর দেখাশোনায়, বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি নরেন্দ্র মোদীকে উপহার দেবে বঙ্গ বিজেপি। অসংখ্য ধন্যবাদ রিতেশ দা, এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন।